এখন জাতিগত দাঙ্গা বাঁধানো যাবে? মুসলমান মুসলমান ভাই, অন্য ধর্মের মানুষ না, মুসলমানদের মানে আত্মার সম্পর্ক তার সঙ্গে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দেওয়া হাদিয়া গ্রহণ করেছেন, নবীজির মেহমান হয়েছেন ইহুদি। আসার পরে ইহুদি নবীজির বিছানা পুরো নোংরা করে ফেলেছেন, রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে, ঘুমানোর পর আল্লাহর নবীর বিছানা পুরো নোংরা করে ফেলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে পর্যন্ত মাফ করে দিয়েছেন, নবীজি তার প্রতি কোনো অ্যাকশন জানেন নাই বলেন সুবহানাল্লাহ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আপনার আশপাশে আছেন সবার সঙ্গে ভালো আচরণ করবে, এটাই হচ্ছে মুসলমানের আখলাক। আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান যদি কোন অন্য ধর্মের মানুষকে হত্যা করে, কোন মুসলমান যদি অন্য ধর্মের মানুষের হক নষ্ট করে, আমি নবী কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়াবো। বলুন আল্লাহু আকবার। তার মানে মুসলমানের কাছে সবাই নিরাপদ, কেউ কারোর সাথে মারামারি করবেন না, হানাহানি করবেন না। আমি জানি এলাকায় অনেক হিন্দু ধর্মের ভাইরা রয়েছে, তারাও আপনার পরিবারের অংশ, তারা আপনার মহল্লার অংশ, তারা তাদের সামনে ইসলামের সৌন্দর্যগুলো ফোটাবেন, কখনো কাউকে আঘাত করে কথা বলবেন না, এটা নবীজির সুন্নাহ। না দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, মদিনা সনদ যখন প্রকাশিত হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিজ নিজ ধর্মের অধিকার দিয়েছিলেন পালনের জন্য, জোর করে ইসলাম কবুল করাইতে হবে, এটা ইসলামের শিক্ষা। বরং ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক মানুষ আছে মুসলমান নামে কামে টাটকা মুনাফিক আছেন, যারা এলাকার মধ্যে বড় বড় মাফিয়া, বড় বড় সন্ত্রাসী ডন যারা আছে, তাদের চাইতেও খারাপ আচরণ করে অনেক মুসলমান। আপনি মুসলমান না, আপনি নবীর দুশমন, আপনি আল্লাহর দুশমন, ভুলে যাবেন না। একজন মুসলমানের থেকে অন্য মুসলমান যেমন নিরাপত্তা লাভ করবে, একজন মুসলমানের থেকে অন্য মুসলমান অন্য মুসলিম যেমনই নিরাপত্তা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে আয়াত যখন নাযিল হইল, গোটা মদিনার মধ্যে ইহুদিরা ছড়িয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বলেছেন উনার আল্লাহ আসমান বানাইছে, উনার আল্লাহ জমিন বানিয়েছে, উনার আল্লাহ সব কিছুর মালিক। এটা আবার কেমন আল্লাহ যে আমাদের কাছে ঋণ চাই, যে আমাদের কাছে টাকা পয়সা চাই? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ একটা ফকির আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ একটা মিসকিন আল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর কোন একজন ইহুদি দাঁড়ানো, ইহুদি বারবার বলছেন আবু বকর খুব তো বলেছিল তোমার আল্লাহ ধনী, তোমার আল্লাহ আসমান বানিয়েছে, তোমার আল্লাহ জমিন বানিয়েছে, এটা আবার কেমন আল্লাহ? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে মানুষের কাছে ঋণ চাচ্ছেন, ঋণ তো সেই ব্যক্তি তার কাছে চাই যার টাকা পয়সার প্রয়োজন। তোমার আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, অথচ ঋণ চাইলো কেন? ইহুদি বলছে আবু বকর, তার মানে তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। আবু বকর বললেন ইহুদি তুই আমার গালি দিয়ে আমি কোনো কথা বলবো না, আমার মা বাপের গালি দিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু আল্লাহর শপথ আমার নবীরে আমার আল্লাহরে গালি দিবি, আমি আবু বকর কিন্তু হাত উঠিয়ে বসে থাকবো না। বলুন আল্লাহু আকবার। আবার ইহুদি বলল ওগো আবু বকর, তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন, নাউযুবিল্লাহ। দ্বিতীয়বার তিনি শুনলেন, তৃতীয়বার যখন আবার এই কথা উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা তুলে ইহুদির গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবীকে যখন দেখলেন বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে আপনি কি শিখিয়েছেন শুধু তো ইহুদি ধরে ধরে মারে? আল্লাহর নবী বললেন কে তোরে মেরেছে, কে তোরে মেরেছে? ইহুদি তখন বললেন আপনার আবু বকর আমার মেরেছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার আবু বকর কাদা মাটির মানুষ, কখনো কাউরে এইভাবে মারতে পারে না। তুই যদি উমরের ব্যাপারে বলতি আমি নবী বিশ্বাস করতাম। আল্লাহ উমর ছিল রাগে কথা লাগে আর চলছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না,
এবারে হরি বলছেন আপনি আপনার আবু বকরকে ডাকেন, আবু বকর কে আল্লাহর নবী ডাকলেন, আবু বকর এইদিকে আসো। আবু বকর আসলেন, আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি ওই ইহুদিকে গাল গাল তুমি কি ইহুদির গালে থাপ্পর বসাইছো? আবু বকর বললেন, আল্লাহর নবী ও এমন একটা অপরাধ করেছে যে অপরাধটা আমি মাফ করতে পারি নাই। ও যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, আমি আবু বকর নিজেরে কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য তার গালে একটা থাপ্পড় বসাইছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিকে বললেন, ইহুদি তুই কি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছিস? ইহুদি তখন বলেন, আবু বকর মিথ্যা কথা বলছে, আমি আল্লাহর গাল বন্ধ করি নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর যেহেতু ইহুদি স্বীকার করছে না, এই মুহূর্তে তুমি একজন সাক্ষী হাজির করো, যদি সাক্ষী হাজির না করতে পারো তাহলে ওই ইহুদি তোমার গালে একটা থাপ্পড় বসাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী চিন্তা করছেন যদি বিচারটা না করেন, ইহুদি পরের দিন সকালবেলায় গোটা মদিনায় ছড়া দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই, ঠিক কি না? এই এগুলো ছড়াবে না, প্রপাগান্ডা করে ইহুদি ছড়িয়ে ফেলবে। আল্লাহর নবী এইজন্য বললেন যে তুই এখন ইহুদিকে বলছে, ইহুদি তুই এখন আবু বকরের গালে একটা থাপ্পড় বসা। খেয়াল করেন, আসলে ইহুদি আল্লাহরে গালি দিয়েছে কিন্তু স্বীকার করছেন না। আল্লাহ তাআলা আরশে আযিম থেকে দেখেন কি দেখেন না? কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতেছে, জিবরিল আমিন তাড়াতাড়ি এদিকে, জিবরিল আমিন আল্লাহর কাছে হাজির। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিবরিল আমিন দেখ আমার হাবিব কি বিচার করতেছে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যা, চোখের পাতা ফেলানোর আগে যায় বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষে সাক্ষী হচ্ছেন কে? জিবরিল আমিন। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে এসে হাজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন, আপনি খবরদার ওই ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে সেদিকে নজর রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের দিকে সব দৃশ্য দেখেছেন। অগণবীজি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করে দিয়েছেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম। জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন, এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। লাকাদ সামিআ আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। তারাই হচ্ছে সব চাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা মুসলমান? এদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া বিধর্মী যারা আছে এদের উচিত না, এটা হারাম তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মান সম্মান ইজ্জত রক্ষা করা, কোরআনের সম্মান রক্ষা করা, নবীজির সম্মান ইজ্জত রক্ষা করা, এটা মুসলমানের উপরে তেমনি ফরজ যেমনই মুসলমানের উপরে নামাজ রোজা ফরজ, ঠিক কি না? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ভাই ভাইয়ের মতো আপনারা চলবেন, মারামারি হানাহানি কটাক্ষ করা খাটো করা কোনো কথা ইসলামে বলা যাবে যাবে? আল্লাহ নবী ইহুদিদের বাড়িতে শ্রম দিয়েছে, পারিশ্রমিক নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কুরবানি করেছেন, কুরবানি করার পরে বাড়িতে এসেছেন, খাদেমকে জিজ্ঞেস করছেন, এই খাদেম কুরবানির গোশত অর্থাৎ এই যে দুম্বার গোশত পাশের বাড়ির ইহুদিকে দিয়েছিস? তিনি জবাব দিলেন যে না, এখনো দেওয়া হয় নাই। উত্তর দিলেন, যতক্ষণ পর্যন্ত ইহুদির বাড়িতে কুরবানির গোশত তুই না পাঠাবি আমি আব্দুর রহমান ইবনে আউফ ততক্ষণ পর্যন্ত গোশত খাবো না। বলুন আল্লাহু আকবার। এ হচ্ছে মুসলমানের চরিত্র।
মুসলমান নিজে না খেয়ে অন্যকে খাওয়াবে, মুসলমান নিজে না পড়ে অন্যকে পড়াবে, মুসলমান নিজে না ঘুমিয়ে অন্যকে ঘুম পড়াবে, এটাই হচ্ছে মুসলমানের আখলাক। মারামারি, হানাহানি, কাটাকাটি, কটাক্ষ করাকরি এগুলো মুসলমান করবে না। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহরের ঈদ দেওয়ার মানে হচ্ছে আল্লাহরের জান দেওয়া, আল্লাহরের মাল দেওয়া, আল্লাহর জন্য সবকিছু করা, মানুষের ইহসান করা। এবার আপনারা বলেন তো, এলাকার মধ্যে এমন কিছু মানুষ আপনারা দেখবেন যেই মানুষগুলো নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, আবার সুদও খাচ্ছে, এমন লোক আছে না? নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ, আবার বিয়ের সময় যৌতুক পণ নিচ্ছে, আছে না? নাই। নামাজ পড়তেছে, আবার একদিকে ওদিকে ঘুষও দিচ্ছে, আছে না? নাই। সম্পূর্ণরূপে হারাম। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, যৌতুককে লাথি মেরে মেঝেতে ফেলা, সুদকে বর্জন করা মুসলমানের উপর তেমনই ফরজ, ঠিক কিনা? অন্যরা সুদ খাইতে পারে, আপনি খান কেন? বলবেন যে হুজুর আমাদের দেশে তো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা নাই। আচ্ছা, সুদের টাকা যা পাবেন এগুলো সোয়াবের নিয়োগ ছাড়া আপনারা দান করে দেবেন। কিভাবে দান করবেন? ওই যে বাথরুম টাথরুম বানায় দেবেন গরিব মানুষের, সোয়াবেরও নিয়োগ করা যাবে। দেখেন, আল্লাহরে যে ঋণ দিবেন, যদি সুদ মুক্ত ঋণ না দেন, আল্লাহ কি ওই ঋণ কবুল করবে? এই দুনিয়ার মানুষ মনে করে সুদ খাইলে সম্পদ বাড়ে, সুদ খাইলে সম্পদ বাড়ে, কিন্তু কোরআন বলছে সুদ খাইলে সম্পদ বাড়ে না, সুদ খাইলে সম্পদ কমে। আপনি বলবেন প্রমাণ দেন, দেখেন আমার আল্লাহ কি বলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ মনে করে সুদ খেলে সম্পদ বাড়ে, সুদ খেলে সম্পদ বাড়ে না, সুদ খেলে সম্পদ বাড়ে না। যদি তুমি তোমার সম্পদ বাড়াইতে চাও, বেশি বেশি সদাকা করো, বেশি বেশি যাকাত দাও। যত বেশি সদাকা করবা, যত বেশি যাকাত দিবা, তত বেশি সম্পদ বাড়িয়ে দিবেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ।